বাংলা গেরুয়া ঝড়ের ইঙ্গিত 42টি লোকসভা কেন্দ্রের মধ্যে 23 থেকে 27টি পেতে পারে বিজেপি, তৃণমূল 13 থেকে 17, বাম কংগ্রেস 1টি থেকে 3টি আসন, ইঙ্গিত সি ভোটারের এক্সিট পোলে। বুথ ফেরত সমীক্ষা ছাপিয়ে যাবে বিজেপি, বাংলায় 30 দেশে 400 আসনের কাছেই পৌঁছবে দল দাবি দিলীপের, তৃণমূলে পাবে 30-এর বেশি, পাল্টা দাবি কুণালের। ভোট শেষ হতেই শুরু হিংসা, নদিয়ার কালীগঞ্জে বিজেপি কর্মীকে গুলি করে কুপিয়ে খুন, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ, পারিবারিক বিবাদের জের দাবি শাসক দলের। কলকাতা থেকে জেলা ভোটের পরে হিংসা শুরু, সুকান্তর মুখে যোগীরাজের এনকাউন্টার দাওয়াই, গুন্ডা মস্তানদের বলে দিতে চায়। বিজেপি ক্ষমতায় আসার পর উত্তরপ্রদেশ ট্রিটমেন্ট হবে, পুরো এনকাউন্টার হবে। ভোট মিটতেই সন্দেশখালীর একাংশে 144 ধারা জারি, মঙ্গলবার ফল ঘোষণার দিন সকাল 6টা পর্যন্ত ন্যাজাটে 17টি জায়গায় জারি থাকবে বিধিনিষেধ। অরুণাচল প্রদেশে ফের সরকার গঠনের পথে বিজেপি, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে এগোচ্ছে গেরুয়া শিবির, সিকিমেও এগিয়ে শাসক দল। সাত দফার ভোট যুদ্ধ শেষ, বঙ্গ রাজনীতির সৎকাহ নিয়ে তরজায় তিন পাখি, টিয়া কাকাতুয়া গোমরা বিকেল 5:30, হীরক রাজার দরবারে রাত 10:30।